শীতকাল। শীতকাল মানে ধনে পাতা, সবুজ সবজির শাকসবজির পাহাড়। আর সেই সবুজ সবজির শাকসবজির মধ্যে মিশিয়ে যদি অল্প একটু ধনে পাতা, তাহলে তো আর কথাই হয় না। তবে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা শুধু শুধুমাত্র ধনে পাতা দিয়ে এক রেসিপি। তার জন্য যেটা লাগবে, চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি এখানে 1 কাপ দিয়েছি, তার সাথে কালো জিরে, হলুদ, বেকিং সোডা, লবণ দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, চাইলে তোমরা নাও দিতে পারো যে যার পছন্দের মতো। এরপর আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব, দিয়ে দেব খানিকটা জল। জলের পরিমাণ কিন্তু এক্ষেত্রে বেশি লাগবে, কেননা ওই যে চালের গুঁড়ি, চালের গুঁড়িতে জল প্রচুর টানে। আর লবণও লাগবে অল্প পরিমাণ বেশি মাত্রায়। 1 কাপ চালের গুঁড়িতে লেগেছে আমার প্রায় 3 থেকে 3.5 কাপ মতো জল। এবারে ব্যাটারটা ভালো করে গুলে নেব, যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার মোটাও নেওয়া হয়ে যায়। রেসিপিটা দেখে বুঝতে পারছো আজকে আমি কি বানাতে চলেছি? আজকে আমি বানাতে চলেছি ধনে পাতার মুচমুচে পকোড়া। আর এখানে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিল, তাই এখানে আমি একটু চালের গুঁড়ি মিশে দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণও। দেখো ব্যাটার আমার কিন্তু একদম তৈরি। এবারে একটু চেখে নিলাম যে লবণের পরিমাণটা ঠিক আছে না বেঠিক আছে। তাই আমার মনে হলো লবণের পরিমাণটা একটু লাগবে, তাই আমি 8টা লবণ দিয়ে দিলাম। এরপর সবশেষে দিয়ে দেবো লঙ্কা কুচি, এটা অপশনাল, কিন্তু আমি বলবো এটা দিলে ফ্লেভারটা যেন আরো এনহ্যান্স করে। ব্যাটার আমার তৈরি। 3 থেকে 4টি ধনে পাতার আটি নিয়ে এইভাবে লম্বা লম্বা করে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেব। এমনভাবে ডিপ করতে হবে যেন পুরো ব্যাটারটায় একদম ধনে পাতার গায়ে এপিট ওপিট লেগে যায়, তাহলে কিন্তু খেতে আরো মুচমুচে হবে আর আরো ভালো লাগবে। শীতকালে দুপুরে ভাতের সঙ্গে বলো, কিংবা বিকেল কিংবা সকালে চা কফির সাথে বলো, এর কিন্তু তুলনা হয় না। এবার কি, তেল গরম করে নেওয়ার পালা। তেল গরম করে আঁচটা কমিয়ে আমি এপিট ওপিট করে লাল লাল করে মুচমুচো ভাবে ভেজে নেব। বিশেষ করে বন্ধুরা, এ যেন পেঁয়াজির থেকেও হাজার ভালো খেতে। একটা হলে তো মন ভরে না, তাই না? তাই আমি আরো 2-3টা ভেজে নিলাম চটপট করে। তাহলে দেরি না করে তোমরাও আজকে দুপুরে বানিয়ে নিতে পারো এরকম মুচমুচে ধনে পাতার পকোড়া, কিংবা বিকেলে চায়ের সাথে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, পাবে অনুপম দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে।